ব্যবসা করতে টাকা লাগে না, ব্যবসা করতে লাগে বুদ্ধি, খালি টাকা, খালি টাকা, করে টাকা, এই সব টাকা না, টাকা সব টাকা, সব টাকা। ব্যবসা করতে নাকি টাকা লাগে না, টাকা লাগে না, মেধা লাগে। এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লাগের কারখানা। আচ্ছা, এখান থেকে তৈরি হয় এই যে দেখেন সম্পূর্ণ কপার, এমনকি 100% কপারের তার। সরাসরি মাল্টিপ্লাগের কারখানা চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই কিন্তু মাল্টিপ্লাগ তৈরি করছে। সরাসরি কারখানা থেকে নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন, যারা বিজনেস করতে চাচ্ছেন। সবচেয়ে কম দামে ভালো ভালো মাল্টিপ্লাগ, একেবারে গরম গরম, দেখেন গরম গরম প্লাগ। তো এখানে কিন্তু আমাদের হোল্ডার গুলো তৈরি হচ্ছে, এই যে হোল্ডার গুলো, এই যে দেখেন এগুলো স্টিকের হোল্ডার। আচ্ছা আচ্ছা, এগুলো তৈরি হচ্ছে, এটা ফিটিং হবে আমাদের নিজস্ব কারখানায়। মাল তৈরি হচ্ছে আমাদের থেকে, কেউ কমে আপনাকে দিতে পারবে না, এরও গ্যারান্টি দিতে পারি। এই হচ্ছে তারের কারখানা, তারের কারখানা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু তার তৈরি করা হয়। এই যে এখান থেকে তার যাচ্ছে ঠিক এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এদিক দিয়ে যে তার হয়ে বেরোচ্ছে, দেখেন এইখানে বোবিন করা হচ্ছে, এই তারে পেঁচানো হয় সরাসরি তারের ফ্যাক্টরিতে। দেখেন এটা হচ্ছে সরাসরি তারের ফ্যাক্টরি, এই যে আমাদের ইত্যাদি মামুনদের তারের ফ্যাক্টরি হচ্ছে এটা, এখানে কিন্তু তার তৈরি করা হয়। ব্র্যান্ডের যে মালগুলো তৈরি হয় এসএসএম এর, এটা হচ্ছে গিয়ে এখানে তৈরি হয় এই কারখানায়। আচ্ছা আচ্ছা, আর এখানে এটা হচ্ছে কিন্তু খুবই আমরা আধুনিক ভাবে হচ্ছে মালগুলো যেটা আছে, হ্যাঁ এগুলো হচ্ছে, কারণ কি, কারণ এটা হচ্ছে 100 বছর গ্যারান্টি। এটা পিউটি, যদি মালের যদি কোয়ালিটি এর মান যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনারা মালগুলো ইউজ করতে পারবেন না। আচ্ছা, এটা কি এখানে বের হচ্ছে, একটু কাঁচা মাল, এটা এটা হচ্ছে কাঁচা মাল। আপনাদের এখানে দেখেন এটা কিন্তু টুইস্টিং করা আমাদের মালটা, হ্যাঁ এখান থেকে কিন্তু আপনার মালগুলো যাচ্ছে এইখানে এই এই মেশিং এ, ওইখানে কিন্তু আমাদের পিভিসি দেওয়া আছে। আর কোয়ালিটি দিক দিয়ে আমরা কোনো বাজে কোনো কোয়ালিটি আমরা তৈরি করি না, এটা কোয়ালিটি ভালো আছে। এটা 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 সিগা খুবই, হ্যাঁ গরম, এটা সিগা গরম গরম তার, গরম গরম তার। এই যে তার রেডি, এই যে এই মাত্র যে তার আপনারা দেখলেন তৈরি হচ্ছে, এই কোয়েলটাই এখন দেখেন পুরো সম্পূর্ণ প্রস্তুত আপনাদের জন্য। স্বর্ণ আর তামা এগুলোর রেট বাড়ে, কখন কমে না। এটি 50 বছর ফালা রাখবেন, 100 টাকার মাল 500 টাকা বিক্রি করবেন। এই যে মাল্টিপ্লাগ সরাসরি কারখানায় তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে এইটা তৈরি করা হয়েছে, এখন দেখেন সরাসরি তৈরি করা হচ্ছে। এগুলো হচ্ছে হোল্ডার, সুইচ সকেট, এখানে সুইচ ফিটিং হচ্ছে, এখানে সুইচ ফিটিং হচ্ছে। পুরো ফ্যাক্টরিটা হচ্ছে ব্যাকলাইট আইটেম, ব্যাকলাইট আইটেম, রাইট, পুরো ফ্যাক্টরিটা ব্যাকলাইট, মানে এখানে আপনার ব্যাকলাইট আইটেম, এখানে ব্যাকলাইট তৈরি হয়, তৈরি হয়। জি, ইলেকট্রিকের পণ্য কখনো লোহার মাল বাজে মাল কিনবেন না, 2-5 টাকা ডজনের বেশি দিলে কিন্তু আপনার ভালো আমাদের এই মালগুলো কিন্তু সম্পূর্ণ চাইনিজ পাউডার। 50 লাখ টাকার মাল 1 ঘন্টা সময় দিবেন, 1 ঘন্টার ভিতরে আল্লাহর রহমতে ডেলিভারি দিয়ে দিবে। 1 ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টার ভিতরে 50 লাখ, হাজার হাজার মাল ডজন সাজা রাখছে আপনাদের দেওয়ানোর জন্য। এটা 100% রিস্ক মুক্ত, এই বিজনেসে কোনো লস নাই। এই মালের সর্বনিম্ন থাকতে হবে 100 বছর গ্যারান্টি। অরিজিনাল তামা আছে কিনা, অরিজিনাল ফায়ার প্রুফ আছে কিনা, অরিজিনাল পিভিসি কোয়ালিটি ঠিক আছে কিনা। মামুন ভাই, শুনলাম যে ব্যবসা করতে নাকি টাকা লাগে না, ঘটনা সত্য? হ্যাঁ 100% সত্য, টাকা লাগে না, মেধা লাগে। মেধা লাগে, মেধা ছাড়া কখনো কোনো সময় কোনো বিজনেস দাঁড়া করানো যায় না। হ্যাঁ, চাকরির ক্ষেত্রে কোন, ব্যবসার ক্ষেত্রে কোন। আচ্ছা আচ্ছা, মেধা যদি আপনার না থাকে তাহলে আপনি বিজনেস করে কখনোই আপনার উঠতে পারবেন না। আচ্ছা, চাকরি করেও প্রমোশন হবে না। ঠিক এই যে আমরা যে কারখানা যে আপনারা দেখাইলাম, আমাদের নিজস্ব উৎপাদনে কিন্তু মাল তৈরি হয়। আচ্ছা আচ্ছা, এই ফ্যাক্টরি সব আপনার? হ্যাঁ, উৎপাদন করি, এমনকি সারা বাংলাদেশে কিন্তু আমাদের মালগুলো ডেলিভারি যায়। আচ্ছা, যেহেতু ভাই একটা কথা বলছে, অনেকে ব্যবসা নতুন করে শুরু করবে, অনেকে পুরাতন ব্যবসায় আছে, আপনার যেহেতু ফ্যাক্টরি আছে, জি এখানে অনেকেই ব্যবসায় আছে, সবার থেকে একটু কম কম নেওয়ার সুযোগ আছে আপনার কাছে? অবশ্যই, কারণ যারা হচ্ছে দেখা গেছে আমরা মাদার হোলসেল, আমরা এখানে সারা বাংলাদেশে কিন্তু হোলসেল করি। হ্যাঁ অবশ্যই, সুন্দরভাবে আপনারা আমাদের কাছ থেকে মাল নিয়ে ভালোভাবে ব্যবসা করতে পারবেন, এমনকি প্রফিট করতে পারবেন 2 টাকা। আর আমরা কিন্তু আগেই বলছি, এখনো বলি, আমি সবসময় বলে আসছি যে আমরা কিন্তু কোনো লো কোয়ালিটির মাল বাজারে, ওই যে 4-5 টাকা দামের সুইচ, 2-3 টাকা দামের, এগুলো হচ্ছে কোনো সময় বিজনেস করা যায় না, এগুলো দিয়ে, এগুলো দিয়ে হকারি করা যায়। হকারি করা, বিজনেস করতে গেলে আপনার সঠিকভাবে সঠিক মালটা লাগবে, একুরেট, মানে 100% পিতলের মাল লাগবে, গ্যারান্টি থাকতে হবে, কোয়ালিটি ভালো থাকবে। প্রতিটা ব্র্যান্ড, প্রতিটা কোম্পানি বলেন, ব্র্যান্ড বলেন, কোয়ালিটি দিয়ে, ভালো কোয়ালিটি রাখছে দেখে কিন্তু আজকে উপর উঠতে পারছে। আচ্ছা মামুন ভাই, ব্যাপার হচ্ছে আপনার কাছ থেকে 3 ধরনের কোয়ালিটির লোক আসলো, এক নতুন ব্যবসা, সে কিছুই বুঝে না, না 2 যে ব্যবসা বুঝে, আর তৃতীয় হচ্ছে বাড়িওয়ালারা। জি, এখন যারা ব্যবসা একেবারে বুঝে না, নতুন শুরু করতে চায়, তারা কি সাপোর্ট পাবে? তারা সাপোর্ট পাবে কোন মালটা আপনি নিলে আপনি বিজনেস করতে পারবেন, তারা ওই জিনিসটা আমার কাছ থেকে নিতে পারবেন। আমরা কিন্তু বুঝে, আমরা বুঝ পরামর্শ দিয়ে কোন মালটা আপনি বিক্রি করতে পারবেন,
কোন মালটা হইছে দেয়া গেছে অল্প সময়ের ভিতরে আপনি রান করতে পারবেন আপনার কোন মালটা সঠিক ভাবে নিলে আপনি সেল করতে পারবেন এগুলো কিন্তু আমরা সম্পূর্ণ যদি মালের কোয়ালিটি ভালো থাকে রেট যদি ঠিক থাকে আপনার মাল কিনবেন ইনশাল্লাহ একটু গ্যারান্টি দিতে পারি দশটা দোকানের থেকে আমার কাছে কম পাবেন তারা পাবে নিত্য নতুন আমাদের কাছ থেকে গ্যাং সুইস কালেকশন বলেন যেরকম একদম নিউ নিউ কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি তারপরে গ্যারান্টি বলেন সঠিক ভাবে রেটটা এমনকি আপনি এলাকায় যে মালটা আপনি কিনবেন সেটা কাছে এক লাখ টাকা আপনি কিন্তু ওই মালটা আমাদের কাছে 60,000 থেকে 65,000 টাকার ভিতরে আপনার কিন্তু আমাদের কাছে নিতে পারবেন মোটামুটি অর্ধেক দামে অর্ধেক আর সারা বাংলাদেশে আমরা কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি দিচ্ছি সর্বনিম্ন 20,000 টাকা মাল নিতে হবে আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে এই যে আপনার কাছে তার আপনার ফ্যাক্টরিতে দেখেন তার তৈরি করতেছেন এখানে তার আছে এই যে তারের কোয়ালিটি তার হ্যাঁ আমাদের মালের কোয়ালিটির দিক দিয়ে কিন্তু আমরা কোন ধরনের ত্রুটি রাখি না আমি কখনো কোন সময় কাস্টমার খারাপ বাজে মাল আমি দিতে রাজি না আচ্ছা আচ্ছা এতে আপনার দোকান নষ্ট হবে ব্যবসা প্রতিষ্ঠানে রেকর্ড আসবে এই সুন্দরবন আমি বিজনেস করি 20 বছর কেউ বলতে পারবো না চ্যালেঞ্জ করে বলবো যে আমার কোন বিজনেস এর ভিতরে কোন খারাপ মাল বাজে মাল কোন কাস্টমার রিপোর্ট দিচ্ছে এরকম কিন্তু কোনো কমপ্লেন নাই আচ্ছা রিপোর্টের ব্যাপারে যে আসছে একটু মাথা চলে আসছে আমার অনেক বন্ধুরা আছে মাল এই মার্কেট থেকে নিয়ে ধরা গেছে জি আছে ধরা অর্ডার দিছে একটা মাল পাড়াইছে একটা টাকা পাড়াইছে যত টাকা তার চেয়ে মাল অনেক কম গেছে এগুলো অনেক কমপ্লেন আছে আচ্ছা এই এই যে একটা জিনিস আপনি একটা জিনিস সবসময় মনে রাখবেন স্বর্ণের বড়ি 1,00,000 টাকা আনা আপনি যদি 50,000 টাকা দিয়ে কিনতে যান অবশ্যই তো বেজালি নিবে অবশ্যই এখন একটা মালের কোয়ালিটি হিসেবে মালের তামার রেট হয়েছে 1,300 টাকা কেজি আপনার 1,200 টাকা 1,000 টাকা 1.3 হিসেবে আপনি যখন কিনতে যাবেন কম দামি মাল তখন উল্টা পাল্টা হবে এখন বর্তমানে ইউটিউব ফেসবুকে সবচেয়ে লো কোয়ালিটি থার্ড ক্লাস মাল গুলো কিন্তু প্রত্যেকটা দোকানদার এখন 100 এর ভিতরে 80% দোকানদাররা দেখাচ্ছে এতে কিন্তু আমাদের বদনাম হয় আমরা চাই না যে আমাদের কিছু ব্যবসায়ীদের জন্য আমাদের মার্কেটটা কোনো দুর্নাম হোক নবাবপুরটা কি খারাপ চোখে দেখুক আমরা তো যারা ব্যবসায়ী আছে ভাই আমরা কি করি আমরা লাভের জন্য বেশি লাভের জন্য বেশি মুনাফার জন্য শুধু দুই নম্বর মাল খুঁজি কম দামে খুঁজি কম দামে খুঁজি জি এই ক্ষেত্রে আসলে কি করা উচিত আমাদের না এই ক্ষেত্রে আপনার কখনো হইছে যে দুই নম্বর কম দামি মাল খুঁজবেন না কারণ মালের সবচেয়ে বড় কথা আপনি 2 টাকা বাড়লে কিন্তু মালের কোয়ালিটিটা ভালো পাচ্ছেন আচ্ছা আপনি একটা বাজে মাল নিয়ে লাগাইলেন বছরে যদি 2 বার লাগান 2 বার আপনি একটা মাল যদি 60 টাকা দিয়ে কিনা লাগান এটা কিন্তু 5 বছর ইউজ করতে পারবেন এখন আপনি যদি 20 টাকা দিয়ে মাল কিনেন তাহলে এই মালটা কিন্তু 1 বছর মনে করেন না হলে 10 বার লাগে তাহলে কত গেল 60 টাকা আপনার একবারে না খরচ করে আপনি 1 বছরে 200 টাকা খরচ করলেন এই জিনিসগুলো আমরা অনেক জন জানি না আচ্ছা ঠিক আছে এগুলো কিন্তু আপনারা একটু সতর্ক ভালো কোয়ালিটির লোয়ার কোনো মাল কিনবেন না কখনো লোয়ার করেন বাজে মাল কিনা কিন্তু কোনো সময় বিজনেস হয় না আর বাসা বাড়ি লাগানো ঠিক না আচ্ছা কিছু মাল দেখি আপনাকে আইটেমটা যেরকম আমি আপনাকে দেখাই এই মালটা 45 টাকা কিনা আচ্ছা 45 টাকা কিনা বিক্রি কিন্তু সর্বনিম্ন 120 টাকা আচ্ছা 120 টাকার নিচে কিন্তু কোনো কেউ মাল নাই এটা কিন্তু চাইনিজ মাল গ্লাসটা দেখেন আচ্ছা বর্ডার গ্লাসটা দেখেন এটা কিন্তু চাইনিজ মাল তাহলে 120 টাকা থাকে কত একটা লাভ হলো 70 থেকে 75 টাকা একটা হোল্ডার 12 টাকা এই মালটা কিন্তু সর্বনিম্ন 30 টাকা বিক্রি আচ্ছা আচ্ছা তাহলে থাকলো কত 18 টাকা এরপর আমি যাচ্ছি একটা আপনার জিগা সুইস এই মালটা কিন্তু 10 টাকা আপনার কিনা আচ্ছা মাল তাহলে বলতে হচ্ছেন মানে ইলেকট্রিক ব্যবসা লস নাই ইলেকট্রিক মাল লস দূর লাভ হ্যাঁ এই যে এই আরেকটা সুইস আমি দেখাই অনেক সময় আকর্ষণের লোভে পয়রা 5 টাকা সুইস আরে বাবে যে 5 টাকা সুইস নিয়ে যে আস্তে নতুন ব্যবসা এত বুঝে না 5 টাকা সুইচ দিয়ে মনে 20 টাকা যাবো সবই লাভ আপনি কেন 5 টাকা মালে যাবেন এটা তো লোহার মাল আচ্ছা আপনার একটু ভালো যান এটা হচ্ছে 10 টাকা কিনা আপনার 25 টাকা বিক্রি আছে 1 বছর 5 বছর গ্যারান্টি তাহলে আপনি কেন লোহার মাল কিনে যাবেন 5 টাকা এই লুপটা কেন করেন আপনারা এটা সুইচ 5 টাকার ভিতরে কি থাকে কিচ্ছু থাকে না একটা চকলেট কিনতে গেলে আপনার 5 টাকা লাগে 5 টাকা নিজের চকলেট আপনি সুইচ লাগাইবেন তো আবার 5 টাকা এইসব কল্পনা এইসব মাথা থেকে ছাড়েন ভালো কোয়ালিটির মাল নেন ভালোভাবে মনে করেন এসে দেখা যায়
ব্যবসা করেন সুন্দর করে। এটা কি রিস্ক মুক্ত ব্যবসা বলতে পারি আমরা? এটা 100% রিস্ক মুক্ত, এই বিজনেসে কোনো লস নাই, কোনো লস নাই। আপনি 20 বছর আপনার ঘরে যদি মাল ভাড়া রাখেন, 20 বছর পর হইলো আপনি যদি ভাঙ্গারের দোকানে যদি যান, হ্যাঁ, কেজি আজকে হচ্ছে 1300 টাকা। আমি যখন 20 বছর আগে বিজনেস শুরু করেছি তখন ছিল 350। আচ্ছা, কেজি, হ্যাঁ, এখন হচ্ছে 1300 টাকা কেজি। তাহলে এই মালটা কি বাড়লো না কমলো? বাড়লো। 10 বছর পরে যদি যান এই মালটা কিন্তু আরো দেখা গেছে 500 টাকা বাড়বে, কমবে না, স্বর্ণের মতন। আচ্ছা, তাহলে তামা কিনবেন। আর আরেকটা বিষয় আমি দেখাই, অনেকজন আয়সা বলে তামার আপনার 200 টাকা কয়েল ভাই, 200 টাকার কয়েলে কোনো সময় ওই স্বপ্ন দেখেন না, 200 টাকার কয়েল নিয়ে আপনি বিজনেস করবেন, তামা দিয়ে ছাড়া কোনো সময় বিজনেস হয় না। আমরাও দেখাই ইউটিউবে, ওটা হচ্ছে টুকিটাকি বাইরের কাজের জন্য, কোনো বাসা বিল্ডিং কোনো পাইপের ভিতরে আপনি এই মালটা ইউজ করতে না। এই মালটা সর্বনিম্ন থাকতে হবে 100 বছর গ্যারান্টি, অরিজিনাল তামা আছে কিনা, অরিজিনাল ফায়ার ফুল আছে কিনা, অরিজিনাল পিভিসি কোয়ালিটি ঠিক আছে কিনা, এই মালটা আপনার পাইপের ভিতরে ইউজ করতে হবে। আচ্ছা ভাই, আপনার তো আপনার যে নিজস্ব ব্র্যান্ড আছে, আপনার যে ফ্যাক্টরি মালামালগুলো আছে, অনেক নাসর বান্দা আছে যে আমি এগুলো নিব না, আমি ওই ব্র্যান্ডই নেব, ব্র্যান্ড নেব। তাহলে তাহলে আমার আমাদের কাছে কিন্তু সকল ধরনের ব্র্যান্ড, কিন্তু আমার আমরা হচ্ছে এত বড় ব্র্যান্ড না, এত বড় জায়গায় যাই না, ইনশাল্লাহ যাবো, আপনাদের দোয়া, এটা লজ্জার কিছু নাই। কেউ চাইলে মানে ওই ব্র্যান্ডও নিতে পারবে। হ্যাঁ, আপনার চাইলে এই ব্র্যান্ডও, বিআরবি আছে, বিজলি আছে, পাটেক্স আছে, বিবিএস আছে, এলকো আছে, ঠিক আছে, তারপর অল্টন আছে, আমাদের আর আছে, প্রত্যেকটা ব্যান্ড নিয়ে কিন্তু আমরা কাজ করি। আমরা কিন্তু ব্যান্ড নিয়ে কিন্তু একসময় করছি, এর পাশাপাশি মডিফাই করে আমরা চাচ্ছিলাম যে আমাদের নিজস্ব কোনো ব্যান্ড দাঁড়া করানো যায় কিনা এই ব্যান্ডের সাথে। আচ্ছা, কেউ আছে যে ভাই অনেক দামি মাল কিনতে পারে না, একটু কম দামের ভিতরে খুঁজে, সবাই তো আর গোল গোস খেতে পারে না, কেউ ফার্মে মুরগিও খাবে অবশ্যই, সবাই তো বড় মাছ খেতে পারে না, কেউ তো গুড়া মাছ খায়, তাদের জন্য তা না। আমি যেহেতু মাছের ব্যবসায়ী, গোসের ব্যবসায়ী, আমার কিন্তু সব ধরনের মাল রাখতে হয়। আমাদের এখানে 130টা মডেলের গ্যারান্টি আছে, 30টা মডেলের প্রত্যেকটা মডেল হচ্ছে গ্যারান্টি, 15-20 বছর গ্যারান্টি। আর তার কি কি কোয়ালিটি আছে? আর তার আছে একদম 1.0 থেকে শুরু করে আমাদের 10 আরএম পর্যন্ত, কিন্তু 700 পর্যন্ত কেবল পেয়ে যাবেন আমাদের কাছে। 10 আরএম পর্যন্ত 700, 1.3 1.0, 1.3 2 আরএম, 1.5 2.5, 3 আরএম, 4 আরএম, 4.5, 6 আরএম, 7 আরএম, 10 আরএম, 16 আরএম, সব আছে, A to Z, লতা মালগুলো আমাদের কাছে পেয়ে যাবে, লতা মাল আছে, ঠিক আছে। আর ব্যাকলাইট সব, ব্যাকলাইট অল এভরিথিং, ব্যাকলাইট আমার কিন্তু 1 থেকে 1.5 হাজার আইটেম, আমাদের কাছে কিন্তু মাল্টিফ্লাগার আপনারা পেয়ে যাবেন, একদম হোলসেল রেট। যেরকম এই মালটা যে ধরছেন, এই মালটা হচ্ছে গিয়ে আপনার কিনা হয়েছে গিয়ে 100 আপনার 45 টাকা, এই মালটা কিন্তু সেল আছে সর্বনিম্ন 300 থেকে 350। আপনি কেন হয়েছে ইলেকট্রিক বিজনেস করবেন না? অবশ্যই অবশ্যই, আল্লাহ রহমতে মুক্ত ব্যবসা, মুক্ত ব্যবসা। তো আমরা তো ফ্যাক্টরি দেখে আসলাম, মালও দেখলাম, শোরুমে দেখলাম, আমরা কিভাবে আপনার কাছে মাল নিতে পারি? আমাদের কাছে মাল নেওয়ার ঠিকানা হয়েছে এটা ঢাকা গুলিস্তান নবাবপুর সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট, 8 নম্বর গেট, 36 নম্বর দোকান, ইত্যাদি ইলেকট্রিক। আর একটা বিষয়, যারা ফোনের রেট নিবেন কিংবা ফোনে মাল কিনতে চান, আমি মনে করি ভাই সরাসরি আপনার শোরুম আসবেন, মালের কোয়ালিটি আমি এই ব্র্যান্ডের কথা ভালো বলতেছি, এটা নাও আপনার কাছে চয়েস হতে পারে, আপনার অন্য ব্র্যান্ডও হতে পারে, যার কারণে আমরা চাই সুনামের সাথে বিজনেস করতে আপনার আসবেন, আপনার বাছাই যাচাই বাছাই করে মার্কেট দেখে যেটা আপনার ভালো লাগবে সেই মালটা আপনাকে নেওয়ার সময় দেখি ফেসবুকে আমাদের এই হোয়াটসঅ্যাপে নক করে যে ভাই একটু প্রাই লিস্টটা দেন কিংবা এই মালের একটু বর্ণনা দেন, দেখা গেছে রেটটা একটু দেন। আমি কিন্তু ফার্স্টেই বলছি যে অন্য 10টা দোকানদারের মতন কিন্তু আমি কিন্তু ব্যবসায়ী না, আমার বিজনেস, আমি কোয়ালিটি ফুল মাল কিন্তু আমি সেল করি। এখন আমার একটা 1.3 রেট 1600 টাকা, আপনি একটা বাজারে আমার কাছে রেট নেওয়ার পর যে রেট নিচ্ছেন অট্টিকে আপনার শিখা 1200 টাকা, তখন কিন্তু মালের আমার সাথে রেট বুনবে না, কারণ আপনি কিন্তু সরাসরি ওর গ্যাসটা আর আমার মালের কোয়ালিটি কিন্তু দেখলে, দুইটা মাল কোয়ালিটি কিন্তু আপনি নিজের চোখে দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন আসলে কতটুকু ডিফারেন্স আছে। অবশ্যই, তো এই কারণে কিন্তু এই যে অনেক সময় দেখা গেছে আপনি বললেন যে মাল কিনা ধরা খায় কিংবা যেটা চাচ্ছে ওটা পাচ্ছে না, এই কারণে কিন্তু মেইন সমস্যাটা এইখানে, এইখানে আপনার সরাসরি কষ্ট করে একদিন আসেন, হতবা 2000 টাকা আপনার কষ্ট হবে, গাড়ি ভাড়া যাবে, কিন্তু আপনি কিন্তু 20,000 টাকা সেভ পাচ্ছেন। অবশ্যই, থ্যাংক ইউ। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, আমাদের মার্কেটের আসার ঠিকানা গুলিস্তান নবাবপুর সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট, 8 নম্বর গেট, 36 নম্বর দোকান, অবশ্যই দোকানের নামটা ইত্যাদি ইলেকট্রিক, 36 নম্বর দোকান, 8 নম্বর গেট, ঠিক আছে। আর আমাদের শুক্রবার বন্ধ থাকে, শনি থেকে বৃহস্পতিবার খোলা থাকে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।